প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফেয়ার স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম আজকের বিষয় ব্যবসায় উদ্যোগ নবম শ্রেণী মালিকানার ভিত্তিতে ব্যবসায় এর দ্বিতীয় পর্ব আর পর্ব হয়তো তোমরা পাবে তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অংশীদেরই ব্যবসায় অংশীদারি ব্যবসায় এরপরে যৌথ মূলধনী ব্যবসায় সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসায় পর্যায়ক্রমে সব বিষয়গুলো আলোচনা করা হবে তো অংশীদারি ব্যবসায় টাস্ক একটু দেখো তো ব্যবসায় অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায় আমরা এর আগেও হয়তো বা সংক্ষেপে আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসা হলো একজনের অধিক ব্যক্তি মিলে তাদের মূলধন একত্র করে যে ব্যবসাটা শুরু করে সেটা হলো অংশীদারি ব্যবসায় অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে উঠে তাকে অংশীদারি ব্যবসা বলে মূলত এক মালিকানা ব্যবসায়ের যে সমস্যাগুলো আছে বা অসুবিধাগুলো ছিল সেই অসুবিধা দূর করার জন্য এই অংশীদারি ব্যবসার আবির্ভাব হয় তো অংশীদারি ব্যবসায় কিছু সমস্যাও আছে সেই সমস্যাগুলো হলো যেমন মুনাফা বন্টন নিয়ে সমস্যা হতে পারে সিদ্ধান্ত গ্রহণ দায়িত্ব কর্মবিভাজন সদস্যদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ইত্যাদি বিষয় তবে অংশীদারী ব্যবসাটা বাংলাদেশে অংশীদের আইনের উনিশশো সালের অংশীদারী আইন দ্বারা পরিচালিত হয় এটা মনে রাখবা যে অংশীদারী ব্যবসায় বাংলাদেশের অংশীদের আইনের উনিশশো সালের অংশীদের আইন দ্বারা পরিচালিত অংশীদারী ব্যবসা আবার দুই ধরনের দুই ধরনের অংশীদার থাকতে পারে যেমন ব্যাংকিং ব্যবসা এবং সাধারণ অংশীদের ব্যবসায় তো সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন থাকবে দুজন অংশীদার সর্বোচ্চ হলো হল জন অংশীদার আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ হলো হল জন ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে আর সাধারণ অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ হলো হল জন এবং মুনাফা তাদের চুক্তি মতো ভাগ করে দেওয়া হবে বা মুনাফা হল চুক্তি অনুযায়ী তারা পাবে অংশীদারি ব্যবসায় গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করি অংশীদারি ব্যবসায় গঠন তো গঠনের কিছু তথ্য আমি আগেই বলেছিলাম যে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ জন থাকবে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন দুজন থেকে সর্বোচ্চ জন এটা বাংলাদেশের অংশীদারি আইন উনিশশো সাল দ্বারা পরিচালিত হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো চুক্তিকে অংশীদের ব্যবসার ভিত্তি বলা হয় অর্থাৎ অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি তবে এখানে এখানে যদি অংশীদারী ব্যবসা ভালো করে শুরু করতে হয় তবে সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে না করলেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রেও ব্যবসা শুরু করা যাবে কিন্তু আইনগত ভিত্তি তৈরি করার জন্য চুক্তি এবং চুক্তি লিখিত এবং ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য কি সর্বনিম্ন দুজন সর্বোচ্চ বিশজন থাকতে হবে এবং ব্যাংকিং ক্ষেত্রে দশজন তাদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করবে অর্থাৎ হলো তাদের মধ্যে একটা চুক্তি হতে হতে হবে সেই চুক্তিটা লিখিত অথবা মৌখিক যে কোনোভাবে হতে পারে তবে লিখিত চুক্তি হলে সেটা আইনগত ভিত্তি আছে এবং সেটা পরবর্তীতে কোনো ঝামেলা হলে বা অংশীদারদের মধ্যে কোনো মনোমালিন্য দেখা দিলে সেটা সংশোধন করা যায় চুক্তি অনুযায়ী লাভ লোকসান বন্টন করা হয় এই কথাটা হলো যে চুক্তিতে যদি উল্লেখ থাকে যে কি হারে লাভ লোকসান বন্টন করা হবে সেই অনুপাতে বা সেই রেশিওতে লাভ লোকসান বন্টন করা হবে অথবা মূলধনের অনুপাতেও বন্টন করা হতে পারে সেটা চুক্তি অনুযায়ী চুক্তিতে যেটা উল্লেখ থাকবে সেভাবেই লাভ লোকসান বন্টন করা হবে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো পারস্পরিক বিশ্বাসযোগ্যতা অংশীদের ব্যবসায় করতে হলে পরস্পরের মধ্যে বিশ্বাসযোগ্য থাকতে হবে যদি বিশ্বাসযোগ্যতা হারায় তাহলে সেই অংশীদারী ব্যবসাটা টিকে না বা টিকবে না অংশীদের ব্যবসায় নিবন্ধন অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে নিবন্ধন করলে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যায় যেমন তৃতীয় পক্ষের নিকট কোনো মামলা করা যায় বা কোনো অংশীদারের সাথে ঝামেলা হলে বা ঝামেলা লাগলে কোনো মনোমালিন্য হলে সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যায় নিবন্ধন থাকলে নিবন্ধন না থাকলে এসব কিছু নেওয়া যাবে না এরপরে আমাদের আছে অংশীদেরই ব্যবসায়ের চুক্তিপত্র অংশীদেরই ব্যবসায়ের চুক্তিপত্র তো কি কি বিষয় বা চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ করতে হয় বা উল্লেখ থাকে সেই বিষয়গুলো অংশীদের ব্যবসায়ের চুক্তিপত্রের মধ্যে অনেকগুলো বিষয় এখানে আছে যেমন অংশীদের ব্যবসায়ের নাম ও ঠিকানা ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা অর্থাৎ ব্যবসাটা মানে কিসের কারণে তৈরি করা হয় কোন ধরনের ব্যবসা এবং তার এলাকা ভিত্তিক কতটুকু আছে কতটুকু এলাকায় সেই ব্যবসাটা পরিচালনা করতে হবে তারপরে যেমন ব্যবসায়ের কার্যকাল বেস্তায়িত্ব অর্থাৎ কত বছর ধরে ব্যবসাটা চলবে অংশীদারদের নাম ঠিকানা ও পেশা ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ উল্লেখ করতে হবে প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি কিভাবে তাদের মূলধন আবার পরিশোধ করা হবে ব্যবসায় পরিচালনার নিয়মাবলী অর্থাৎ কোন আলোকে ব্যবসাটা পরিচালনা করতে হবে কারা ব্যবসার পরিচালক থাকবে সব কিছু ডিটেলস লিখতে হবে অংশীদেরই ব্যবসার চুক্তিপত্রে আরও অনেক কিছু আছে চুক্তিপত্রের মধ্যে যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি এবং তাদের লাভ লোকসান বন্টন পদ্ধতি অংশীদারদের দায়িত্ব ক্ষমতা ও অধিকার যে ব্যাংকে হিসাব খোলা হবে সেই ব্যাংকের নাম ঠিকানা হিসাবের ধরন ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায় নিয়মাবলী মানে যদি নতুন অংশীদার গ্রহণ করতে হয় সেক্ষেত্রে কোন নিয়মে নতুন অংশীদার নিবে এবং কোনো অংশীদারকে বাদ দিতে হলে কোন নিয়মে বাদ দিবে সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি অর্থাৎ যদি কোনো অংশীদার মারা যান সেক্ষেত্রে সেই অংশীদারের যে শেয়ার বা সে যে অংশ মূলধন সেগুলো কিভাবে পরিশোধ করা হবে অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি বিলোপ সাধনের পদ্ধতি অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন সাধন হবে কিভাবে কীভাবে সাধন হবে সেই বিষয়গুলো অংশীদারী ব্যবসায় চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে এরপরে আছে যেমন অংশীদারের নিবন্ধন অংশীদারী ব্যবসার অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন নিবন্ধনের আলোচনা করার আগে আমরা একটু অংশীদারী ব্যবসার প্রকারভেদগুলো একটু দেখতে পারি আচ্ছা অংশীদারি ব্যবসার নিবন্ধনটা একটু আলোচনা করে নিই অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায় আমি আবার বলছি অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায় নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের যে কোনো অংশীদারই অপর কোনো অংশীদারের বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে যা নিবন্ধ অনিবন্ধিত ব্যবসায় পারবেন আমি আগেও বলছি যে নিবন্ধন না করা হলে অনিবন্ধিত ব্যবসায় কোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে না তো ব্যবসার ব্যবসায় সাধন পদ্ধতি বিলোপ সাধন পদ্ধতিটা কি বিলোপ সাধন পদ্ধতি কয়েক ধরনের হতে পারে যেমন অংশীদারি ব্যবসার সাধনের মধ্যে এখানে রয়েছে হলো সকলে একমত হয়ে বিলোপসাধন অর্থাৎ হলো যত অংশীদারগণ আছে সবাই একমত হয়ে অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন করতে পারবে বাধ্যতামূলক বিলোপসাধন বাধ্যতামূলক বিলোপসাধন হলো যে যদি আদালত মনে করে বা যদি আইনগতভাবে মনে করা হয় যে এই ব্যবসা এটা পরিচালনা করা ঠিক হবে না বা পরিচালনা করা উচিত না তখন বাধ্যতামূলক বিলোপ সাধন করা হয় এটা হলো অংশীদের আইনের বিলোপ সাধনের ধারা একচল্লিশ আর সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন এটা হলো ধারা চল্লিশ এরপর হলো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন আদালতের নির্দেশে বিলোপ সাধন এই কটা পদ্ধতিতে বিলোপ সাধন ঘটানো যায় তা আশা করি সম্পূর্ণ জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ অংশীদের আইনের এই ছিল যাবতীয় বিষয়বস্তু যদি কোনো কিছুতে সমস্যা হয় বা না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে